মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবাকে এক্ষুনি এক্ষুনি ওখানে যেতে হবে, কিন্তু আশীর্বাদের জন্য না। আমি স্ত্রীকে সব সত্যি বলে দেব, তুলি সব সত্যি। বড়দা তুই কিন্তু বিষয়টা ভেবে দেখ, স্ত্রী দিদি কিন্তু তোকে খুব ভালোবাসে। এভাবে দুম করে সবকিছু বলে দিয়ে সম্পর্কটা ভেঙে দেওয়া ঠিক হবে না। কিন্তু কিন্তু তুলি তুই বুঝতে পারছিস না, এইভাবে মিথ্যে কথা বলে কাউকে ঠকানো এটা আরো বড় অপরাধ। আর আমি স্ত্রীর সাথে এটা করব না। স্ত্রীকে আমি সব বলে দেব, সব সত্যি ওনাকে আজ বলে দেবো আমি সব। মর্দা জানিস মা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমরা তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম, আমি তোর মা চেয়েছিলাম তোকে নিয়ে আমাদের তৈরি হওয়া ছোট্ট ছোট্ট আশাগুলো ঠিক যেন এইভাবে সত্যি হয়ে যায়। কি জানো তো বাবা, সত্যি বলছি, গত এক মাস ধরে যা সব চলছিল আমি না ভেবেছিলাম যে হয়তো আর কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ মানে তোমরা জোর করে যদি আমার বিয়ে দিতে তাহলে আমি জানি না আমি কতটা সহজভাবে বিষয়টাকে মেনে নিতে পারতাম, পারতাম না হয়তো। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সত্যি বলতে কোনো দ্বিধা নেই মা, কোনো দ্বিধা নেই বাবা। এত বড় লোক হওয়া সত্ত্বেও রাজের মতো এত ভালো মনের একজন মানুষ, এত ভালো একটা পরিবার আমি সত্যি আগে কখনো দেখিনি মা। আরে রাজ তুমি চলে এসেছো বাবা, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো 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 এসো। আমার আসতে একটু দেরি। মা রাজ এসে গেছে, কি সুন্দর লাগছে দুজনকে। আমি বলছি কি যে আমি পুরোহিত মশাইকে নিয়ে এসেছি আর ধান দুব্বো টুব্বো সব কিন্তু একদম তৈরি করা আছে, রেডি করা আছে। আমরা তাহলে আশীর্বাদী অনুষ্ঠানটা শুরু করি। তুলি যা বাদল আর তোর বাবাকে ডেকে আন, শুরু করা যাক তাহলে। এক মিনিট, আশীর্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি স্ত্রীর সাথে ব্যক্তিগত কটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, তোমরা কথা বলো না ততক্ষণ আমি আর তোমার মা বরং সবটা গুছিয়ে ফেলি। হ্যাঁ জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।